গোটা জাতি তাকিয়ে থাকে, যেটি একটা ক্ষীণ সম্ভাবনাও থাকে সেটাকে বড় করে দেখার। আমি কালকেও ফেসবুকে অনেক নক পেয়েছি রাত্রিতে পাকিস্তান হারার পরে। হ্যাঁ, একটা কথা সত্যি যে পাকিস্তান বিরাট ব্যবধানে, এত বড় ব্যবধানে পাকিস্তান ভারতের কাছে হারেনি আসলে কখনো, 228 রানে বলে। হারার পর বাংলাদেশের একটা গাণিতিক সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা একদম অ্যাজ সিম্পল অ্যাজ ওয়াটার। সেটা হচ্ছে শ্রীলঙ্কার পরের দুই ম্যাচ, দ্যাট ইজ আজকে ভারতের সঙ্গে, পরশুদিন পাকিস্তানের সঙ্গে জিততে হবে, আর বাংলাদেশের ভারতকে অনেক বড় ব্যবধানে হারাতে হবে। অর্থাৎ শ্রীলঙ্কা যদি পরের দুই ম্যাচ জিতে তাহলে তো পাকিস্তান আউট হয়ে যাবে, তখন বাংলাদেশ ভারতের যে কোনো একটা দলের সম্ভাবনা থাকবে। কিন্তু ভারত জিতে গেলে তো ভারত চলে যাবে, বাংলাদেশকে, ভারতকে হারাতে হবে অনেক বড় ব্যবধানে। কারণ ভারত কালকে 228 রানের ব্যবধানে জেতা মানে নেট রান রেটটা অনেক উপরে চলে গেছে। দেখা যাবে এরকম একটা অবস্থা হবে যে বাংলাদেশের 300-400 করে ভারতকে 200 রানে হারাতে হবে, কিংবা দেখা গেল ভারতকে 100 রানে অল আউট করে বাংলাদেশের 8-10 ওভারে খেলা শেষ করতে হবে। এটা খুবই কঠিন, বাট একটা গাণিতিক সম্ভাবনা তৈরি হয়েছে যদি শ্রীলঙ্কা শেষ দুই ম্যাচে ভারত এবং পাকিস্তানকে হারায়, এবং বাংলাদেশ যদি আবার শেষ ম্যাচে ভারতকে বড় ব্যবধানে হারিয়ে দেয়, তাহলে বাংলাদেশের একটা সম্ভাবনা থাকবে। তারপরেও বাংলাদেশ যাবে এটা বলা যাবে না, বাকি খেলাগুলোর যে নেট রান রেট হবে সেই স্ট্যান্ডিংসটা দাঁড়াবে আর কি, তখন হয়তো পয়েন্টে সমান হয়ে নেট রান রেটে ভাগ্য নির্ধারিত হবে। তার মানে আমরা মানে আরেকটু পরিষ্কারভাবে যদি বলি, তাহলে বাংলাদেশের যতটুকু সম্ভাবনা রয়েছে সেটাতে যদি আমরা দেখি যে তারা ফাইনাল খেলে, তাহলে সেই ক্ষেত্রে তাদের সাথে আমরা ফাইনালে দেখব শ্রীলঙ্কাকে। আসলে ভারত পাকিস্তান দুইজনই বাদ, প্রথম ম্যাচে কিন্তু পাকিস্তান ভারতের বোলিং লাইন আপটা কিন্তু নাড়িয়ে দিয়েছিল। পাকিস্তানের কিন্তু যে তিনজন বোলার আছে ওয়ার্ল্ড বেস্ট, যতগুলো টেস্ট প্লেয়িং টিম আছে তাদের মধ্যে ডেফিনেটলি বেস্ট বলাও যেতে পারে, অথবা বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। তো যদি উইকেট কন্ডিশন একটু ফেভারেবল থাকে, ডেফিনেটলি আমি বলবো যে পাকিস্তানের এই পেসার থ্রোয়ের চান্সটা বেশি। বাট যদি ফ্ল্যাট উইকেট থাকে তাহলে ভারতের বোলিং ব্যাটিং লাইন আপটা আসলে বিট টু স্ট্রং, এবং যেই ব্যাটসম্যানগুলি আছে সবাই ক্যাপেবল অফ স্কোরিং 100, এবং তাদের কিন্তু একজন ব্যাটসম্যান আছে বিরাট কোহলি 47-46টা সেঞ্চুরি করেছে, রোহিত শর্মা আমি ঠিক যাই না, ডাবল সেঞ্চুরি আছে দুটা না তিনটা, তিনটা 50 ওভারে। শুভমন গিল সেন্সেশন, একজন খেলোয়াড় নেমেছেন 6 মাস পরে নেমে সেঞ্চুরি। ব্যাটিং লাইন আপটা আসলে বেশি স্ট্রং, বাট ডেফিনেটলি যদি উইকেটে হেলথ থাকে তাহলে পাকিস্তানি বোলারদের কিন্তু সামলানো অত সহজ খুবই কঠিন।